জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 28তম আসর। শুক্রবার সকাল থেকে পূর্বাচলে মেলায় ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত মেলা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লোকসমাগম। ঢাকার আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতা দর্শনার্থীরা। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমি আমার আম্মার সাথে এসেছি, আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আমার পরিবারের সাথে ঘোরাফেরা করছি, অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। ডিসকাউন্ট দেয় কিন্তু প্রাইস আসলে কমে না, এবং কি টিকিটের দামও বেশি, গতবার ছিল 30 টাকা, এবার 50 টাকা করা হয়েছে। মেলার মাত্র কয়েকদিন বাকি, তাই লাভের অঙ্ক কমিয়ে এখন পণ্য বিক্রিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বারের তুলনায় এবার বেচা বিক্রি তেমন নেই, তাই বিক্রি বাড়াতে বিভিন্ন পণ্যে দেওয়া হচ্ছে ছাড়। দাম চলতেছে ওই মতলব কাস্টমার আসতেছে না, বিজনেস ইজ ভেরি স্লো, ওয়ে গোইং লাস আদারওয়াইজ। যে 21 সে মেলা শুরু হয়ে গেছে, উসমে প্রবলেম হয়ে গই, ট্র্যাডিশনাল গুলো যে আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা মূলত উপস্থাপনা করছি এখানে। বেচা কেনা এখন আশানুরূপ না হওয়ায় সময় বাড়ানোর কথা বলছেন স্টল মালিকরা। তবে এই সিদ্ধান্ত সরকারে বলে জানান আয়োজকরা। সময় বৃদ্ধির জন্য যে 2 দিন বা 3 দিন যেটি বিবেচনা করার কথা বলছে, এটি নিয়ে আমরা এখনো পর্যন্ত ভাবছি না। এখন আমাদের জাতীয় স্টিয়ারিং কমিটি এটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বা সরকার ইচ্ছা করলে সরকার নিজেরাও যদি নির্দেশনা দেয়, আমরা নির্দেশনা পেলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক।